রামচন্দ্রঘাট কনস্টিটিউন এলাকায় পঞ্চায়েত নির্বাচনে আমরা আজকে নমিনেশন দাখিল করেছি। খুব সুন্দর একটা পরিবেশে এখানে আজকে নমিনেশন দাখিল করলো। সব নমিনেশন আজকে আমরা দাখিল করতে পারিনি। আগামী 18 তারিখ আমরা নমিনেশন দাখিল করবো, কল্যাণপুরে আমরা দাখিল করব। আমরা যতটুকু সম্ভব যেখানে আমাদের শক্তিশালী আছে সেসব কেন্দ্রে আমরা প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করছি এবং করব। এবং আগামী দিনে গ্রাম অঞ্চলে যাতে আমাদের যারা গরিব অংশের মানুষ তাদের যারা আমরা বড়োভাবে মানে সাহায্য করতে পারি এবং তাদের সুখ দুঃখের সম্পর্কে আমরা করতে পারি, কাজ করতে পারি, সেই হিসাবে আমরা যোগ্যতা প্রার্থী এই নির্বাচনে আমরা প্রার্থী দাঁড় করিয়েছি। আমাদের বিশ্বাস আছে আমাদের যোগ্য প্রার্থীরা আগামী পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে এবং জনগণের জন্য তারা কাজ করবে, এই প্রত্যাশা আমাদের সবার আছে। আজকে আমরা রামচন্দ্রঘাট কনস্টিটিউন এলাকা থেকে আজকে 6-7 জন আমরা এখানে নমিনেশন দাখিল করেছি। কিছু কিছু কাগজপত্র আমাদের একটু সমস্যা বলতে এর জন্য আমরা আজকে সবাই সপ্তাহ করতে পারি না। 18 তারিখে আমরা সপ্তাহ আমরা দাখিল করি। কোন কোন জায়গায় দিচ্ছেন আজকে, মানে কোন কোন ইয়েতে? আজকে সমতল নামদিল থেকে দিছি, পূর্ব রামচন্দ্রঘাট থেকে দিছি, আরও একটা গাউসভা থেকে আমরা দিয়েছি, তিনটা গাউসভা থেকে আজকে দিয়েছি। যাদের কাগজপত্র রেডি হয়ে গেছে তাই আমরা দিয়ে দিয়েছি। সারে গা স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।